হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার রাজধানী দোহার লুজাই শহরে তাকে সমাহিত করা হয় দোহায় হানিয়ার জানাজায় ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি ও সদস্যরা অংশ নেন কাতারে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হামাসের এই নেতার জানা যায় তার পরিবারের সদস্যরাও অংশ নেন এর আগে দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল আল ওয়াহাব মসজিদে হানিয়ার জানাজ অনুষ্ঠিত হয় নিহত এই হামাস নেতা স্মরণে কাতারের পাশাপাশি তুরস্ক লেবানন ইয়েমেন পাকিস্তান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শোকসভা ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে